Assalamualaikum দর্শক সবাই কেমন আছেন রাশেদাস কুকিং স্টুডিওর আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটু ভিন্ন ধরনের এবং ভিন্ন স্বাদের একটি বিরিয়ানি রেসিপি আর এটা হচ্ছে ছোলার বিরিয়ানি যারা অনেক সময় নিয়ে বেশি কিছু রান্না করতে চান না তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা একদম পারফেক্ট বিশেষ করে ইফতারে কিন্তু প্রতিদিন বেশি কিছু বানাতে বা রান্না করতে ইচ্ছে করে না সেই ক্ষেত্রে আপনারা এই বিরিয়ানি রেসিপিটা ট্রাই করতে পারেন এই বিরিয়ানিটা কিন্তু অনেক স্বাস্থ্যকর এবং তুলনামূলকভাবে বানানোটাও অনেক সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়ে থাকে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক আমি প্রথমে একটা হাঁড়িতে তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ এবার দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজটা কিছুটা নরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তেজপাতাটা ছিঁড়ে দিয়ে দিলাম আমি লবঙ্গ দিয়ে দিলাম 7-8টা গোলমরিচ দিয়ে দিলাম 5-6টার মতো এলাচ দিয়ে দিলাম 3টা আর 2 টুকরো দারুচিনি দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে আবার গরম মশলাগুলোকেও কিছুক্ষণ ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা নেড়েচেড়ে ভেজে নিব আদা রসুন বাটার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এরপর দিয়ে দিচ্ছি এখানে মাঝারি সাইজের একটা টমেটো কুচি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা দিয়ে দিচ্ছি 1 কাপ এবং সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম 1 কাপ আলুগুলোকেও আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ছোলা এবং আলু দুটোই সিদ্ধ করার ক্ষেত্রে কিন্তু সামান্য কিছুটা লবণ দিয়ে দিবেন এরপর আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম ছোলা এবং আলুটা দেখতে পাচ্ছেন আমি ভালোমতো তেলে ভেজে নিচ্ছি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আমি এখানে 7-8টা আর দিয়ে দিচ্ছি গরম মশলা 2 চা চামচ অন্যান্য বিরিয়ানির তুলনায় এই ছোলা বিরিয়ানিতে কিন্তু খুব কম মশলা ব্যবহার করা হয়েছে আপনারা কিন্তু বাসায় একবার হলেও এই বিরিয়ানিটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালোই লাগবে গরম মশলা দেওয়ার 3-4 মিনিট পর আমি এখানে দিয়ে দিলাম 3টা সিদ্ধ ডিম এবারে ঢাকনা দিয়ে রান্না করে নেব আমি 7 থেকে 8 মিনিট এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অবশ্যই লোতে রাখবেন তো 7-8 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখতে পাচ্ছেন নেড়েচেড়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিব এখানে 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল ভালোমতো নেড়েচেড়ে মশলার সঙ্গে চালটাকে মিশিয়ে নিতে হবে দুই থেকে 3 মিনিট পর আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি 3 কাপ এবং 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক পানিটা দেওয়া হয়ে গেলে ভালোমতো নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব 7 থেকে 8 মিনিটের জন্য পোলাওটা কিন্তু প্রায় হয়ে এসেছে এবং আমি মাঝখানে আরো 2-1 বার নেড়েচেড়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি ঢাকনা দিয়ে আমি আরো 10 মিনিট এটাকে দমে রেখে দিব তো 10 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা কিন্তু একদম রেডি কতটা ঝরঝরে হয়েছে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আর এই বিরিয়ানিটা খেতেও কিন্তু অসাধারণ হয়ে থাকে রেসিপিটি ভালো লাগলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে আমাদের ভিডিওটি শেয়ার করুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ